কলকাতার এন্টালি মানিকতলা সহ বিভিন্ন জায়গায় বিজেপি প্রার্থী সহকর্মীদের উপর হামলা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। কলকাতায় সুভাষ সরোবরে আজ এক চায়ের আসরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে এবারের ভোট পর্ব চলছে। দেখুন, এইসব উপসর্গ মাত্র। কলকাতায় এতদিন দাদাগিরির ভোট হতো, গুন্ডারা ভোট করাতো পুলিশের সহযোগিতায়। পুলিশ খানিকটা এখন নিউট্রাল হয়েছে, ভয় পাচ্ছে যে সরকার পাল্টে গেলে কী হবে। গুন্ডারা এতদিন করে খেয়েছে যে পার্টির জন্য, তার জন্য কাজ করার চেষ্টা করছে, আর সেই জন্য ভয় দেখানোর চেষ্টা করছে। নাহলে আমাদের মিটিংয়ের মধ্যে মাইক বেঁধে দেওয়া, হাল্লা হুজ্জুদি করা, গণ্ডগোল করা, সন্ধ্যাবেলা বোম মারা, একটাই উদ্দেশ্য। এইসব মুক্তাঞ্চল ছিল, তারা নিজের মতো করে ভোট করতো, কে কত ভোটে জিতে পারবে ঠিক করতো, সেটা আর হবে না এবারে। সাধারণ মানুষ যেমন সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভোট করছেন, এখানেও করবেন। সেন্ট্রাল ফোর্স থাকবে, ইলেকশন কমিশন পুরো নজরে রেখেছে, কোনো পুলিশ অফিসার এদের ওদের করলেও তাকে টাইট করবে তারা। তো সেজন্য আমরাও তারপরে এত ভয় ভীতির মধ্যেও মিটিং করেছি, লোকেরা এসে শুনেছেন। আমার মনে হয় এর বিরুদ্ধে এবার ভোটটা হচ্ছে।